বিসমিল্লাহি রহমানি রহিম দর্নি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসএসসি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায়ের তেইশতম পর্বে আমি আলোচনা করবো কীভাবে উৎপাদের শতকরা পরিমাণ বের করতে হয় এ বিষয়টা আমি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিটেলস করবো এরপর এই সংজ্ঞা থেকে আমরা দুইটা উদাহরণ প্র্যাকটিস করবো সে দুটো উদাহরণ যদি আপনারা ভালো করে সলিউশন করেন তাহলে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যদি এরপরে কোনো অনুচ্ছেদ আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখানে আমাদের কমেন্ট করতে পারেন অথবা ভিডিওটার কমেন্ট অপশন থাকবে সেখানে আপনি কমেন্ট করে আপনাদেরকে আমাকে জানাবেন আপনার কোথায় কোনো অনুচ্ছেদ বুঝতে সমস্যা সো বললে আমি আপনাদেরকে সেই অংশগুলো সলিউশন করে ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে উত্তর পর্বে আপলোড করবো সো চলুন কথা না বলে আমরা ভিডিওটা শুরু করব সো তার আগে একটা কথা না বললে নয় আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করে থাকি সো আপনারা আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য সো চলুন কথা না বলে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক তাহলে আমরা এখন শুরুতে আগে উৎপাদের যে শতকরা পরিমাণ হিসাব করতে হবে তো এ সংক্রান্ত বিষয়গুলো আমরা এখন একটু আগে সাধারণ যে বিষয়গুলো রয়েছে আমরা এই বিষয়গুলো এখন শুরুতে জেনে নিয়ে দেন তারপর আমরা ম্যাথমেটিক্স সলিউশন করা শুরু করব। সো তার আগে আমরা একটা সংজ্ঞা আগে শুরুতে দেখে নেই। সো রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রি হকগুলো সবসময় হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হয় না আমরা যখন রাসায়নিক বিক্রিয়া করে থাকি তখন বিক্রিয়োগগুলো সাধারণত সবসময় হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হয় না তাই এদেরকে আমাদের বিশুদ্ধ করার প্রয়োজন পড়ে আর যে বিক্রিয়া বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ হয় তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলা হয় অ্যানালার গ্রেড পদার্থ আমরা কাকে বলবো যে বিক্রিয় পদার্থ সবচেয়ে বেশি বিশুদ্ধ হবে তাকে আমরা বলবো অ্যানালার যদি কোনো পদার্থকে নাইনটি নাইন পার্সেন্ট বিশুদ্ধ করা যায় এবং এর চেয়ে আর বেশি বিশুদ্ধ করা সম্ভব না হয় তখন এই নাইনটি নাইন পার্সেন্ট বিশুদ্ধ পদার্থকেই অ্যানালার বলা হয় তাহলে কোনো পদার্থ যদি সবচেয়ে যতদূর পর্যন্ত আমরা বিশুদ্ধ করতে পারবো যত পার্সেন্টেজ পর্যন্ত সর্বোচ্চ যত করতে পারবো তাই তার হচ্ছে আমাদের অ্যানালার কোনো অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধ করার জন্য আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে আমাদের ক্লাসন পদ্ধতি ব্যবহার করি পাতন পদ্ধতি ব্যবহার করি আংশিক পাতন ব্যবহার করি ক্রোমোটোগ্রাফিও আমরা ব্যবহার করে থাকি ক্লাসন পাতন আংশিক পাতন এবং ক্রোমোটোগ্রাফি ইত্যাদি ব্যবহার করা হয় এই বিশুদ্ধকরণ পদ্ধতি আমরা আস্তে আস্তে ইন্টারমিডিয়েটে গেলে আমরা এই বিষয়গুলো একদম ডিটেলস জানতে পারবো তাহলে এখন আমরা শুরুতে আমরা দিয়ে যে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করব তার আমরা সূত্রটা একটু দেখে নেব এক বা একাধিক বিশুদ্ধকরণ পদ্ধতি প্রয়োগ করে অনেক পদার্থকে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করা যায় না বিক্রিয় হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ না হলে লিমিটিং বিক্রিয়ক হিসাব থেকে অর্থাৎ লিমিটিং বিক্রিয় থেকে হিসাব করে যে পরিমাণ উৎপাদ পাওয়ার কথা রাসায়নিক বিক্রিয়া তার চেয়ে কম পরিমাণে উৎপাদ তৈরি হয় তখনই মূলত আমাদের এই সমস্যাগুলো ক্রিয়েট হয়ে থাকে অর্থাৎ আমরা এখন জানবো যে কোনো বিক্রয় উৎপাদে শতকরা পরিমাণকে নিজের সমীকরণের সাহায্যে আমরা বের করতে পারবো সেই সমীকরণটা কি হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল টু বিক্রিয়া উৎপন্ন হওয়ার পর প্রাপ্ত উৎপাদের প্রকৃত পরিমাণ যে থাকবে তার ভর গুণন একশো তাকে ভাগ দেব রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ যে আমরা ভাগ দিলে যা মান পাবো সেটাই হচ্ছে আমাদের রাইট পরিমাণ তাহলে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ হওয়ার পরে প্রকৃত যে উৎপাদটা আমরা পাবো তাকে একশো দিয়ে গুণ করবো দেন আমরা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে যেটা হিসাব করব। তাই হচ্ছে উৎপাদের পরিমাণ দিয়ে ভাগ করব যা উত্তর পাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট সো আমরা এই আঙ্গিকে একটা আমরা অঙ্ক এখন করব। করবো যে অঙ্কটা হচ্ছে আমাদের সমস্যা নম্বর দেওয়া রয়েছে যে দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে থ্রি পয়েন্ট টু ফাইভ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করলো এন উৎপাদের শতকরা প্রকৃত শতকরা আমাদের হিসাব করতে হবে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করতে হবে তার জন্য আমাদের আগে শুরুতে বের করে নিতে হবে যে এই ম্যাগনেশিয়াম যে থাকবে তো ম্যাগনেশিয়াম অক্সাইডটা প্রকৃত কতটুকু উৎপন্ন রয়েছে আমাদের এই অংশটুকু আমাদের বের করতে হবে কারণ ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হওয়ার কথা বলা রয়েছে তা আমরা শুরুতে আমরা সমাধান করার জন্য বিক্রিয়াটা অবশ্যই বলবো ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন বেকার করে ম্যাগনেশিয়াম অক্সাইড সমতা করার জন্য সামনে দুই দিব আর ম্যাগনেশিয়াম দুইটা হওয়ার জন্য একে আমরা সামনে টু দিব তো ম্যাগনেশিয়াম জানি চব্বিশ চব্বিশ গুণ দুই আটচল্লিশ গ্রাম অক্সিজেন আমরা জানি হচ্ছে ষোলো এখানে দুই থাকার জন্য বত্রিশ দেখুন আসলো দুগুনো বত্রিশ গ্রাম তো একইভাবে এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড গ্রাম দুই আশি গ্রাম বের আসলো এখন আমরা ম্যাগনেশিয়াম অক্সাইডের মান বের করতে হবে কীভাবে দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু থেকে উৎপন্ন করতে হবে তাহলে এখানে ম্যাগনেশিয়াম ধাতু ছিল আমাদের আটচল্লিশ গ্রাম আটচল্লিশ গ্রাম থেকে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে আশি গ্রাম তো এই সাহা আমাদের লিখতে হবে যে সমীকরণ থেকে আমরা বলতে পারি আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড থেকে উৎপন্ন আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ধাতু থেকে উৎপন্ন হয় আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এখন এক এ কত দুই একত আমাদের কোশ্চেনে আমাদের দুই রয়েছে দুই থেকে আমাদের বের করে নেওয়া হলো যে ক্যালকুলেশন করে মান পাওয়া গেলো থ্রি পয়েন্ট থ্রি থ্রি ম্যাগনেশিয়াম অক্সাইড অর্থাৎ বিক্রিয়া হওয়ার পরে ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রকৃত উৎপন্ন হয়েছে থ্রি পয়েন্ট টু গ্রাম এখন আমাদের উৎপাদের শতকর পরিমাণ কি হবে উৎপাদের শতকর পরিমাণটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রকৃত যে উৎপন্ন রয়েছে তার মান গুণ একশো তাহলে আমরা সূত্রটা লিখলাম করার পরে এখানে দিব হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ গুণ একশো বাই হচ্ছে রাসায়নিক বিক্রয়ের সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা হিসাব করার পর যে উৎপাদের পরিমাণটা আমাদের কত ছিল আমরা এখান থেকে উৎপাদের পরিমাণ বের করে নিয়েছি যে ম্যাগনেশিয়াম যে বের করার কথা ছিল আমাদের ম্যাগনেশিয়ামের যে মান থ্রি পয়েন্ট টু ফাইভ এটা আমাদের প্রকৃত ছিল আর এখান থেকে বের করে নিয়েছি থ্রি পয়েন্ট থ্রি থ্রি সো থ্রি পয়েন্ট থ্রি দিয়ে ভাগ দিলে আমরা একটা রেজাল্ট পাইছি সাতানব্বই পয়েন্ট সিক্স পারসেন্ট সো এটা আমাদের বইয়ের অঙ্কটা একদম সেম ক্যাটাগরির একটা অঙ্ক আমাদের এখানে দেওয়া রয়েছে আমরা এই ম্যাথটা এখন সলিউশন করব। বলা হচ্ছে আশি গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উনচল্লিশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় উৎপাদের শতকরা পরিমাণ বের করতে হবে সো আমরা কিভাবে বের করব তার জন্য এখানে মানগুলো দেওয়া রয়েছে ক্যালসিয়ামের পারমাণিক ভর চল্লিশ কার্বনের পারমাণিক ভর বারো অক্সিজেনের পারমাণিক ভর দেওয়া রয়েছে ষোলো তাহলে সমস্যাটা সলিউশন করার জন্য আমাদের শুরুতে আগে বিক্রিয়াটা করতে হবে যে ক্যালসিয়াম কার্বনেট তো এর বিক্রিয়া আমাদের উৎপন্ন বের করতে হবে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড আমরা কীভাবে পেতে পারি একে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে আমাদের ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সি এ ও ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের উৎপন্ন হবে তো এখান থেকে আমাদের মূলত বের করতে হবে ক্যালসিয়াম কার্বোনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আমাদের এখান থেকে উৎপাদে শতকর পরিমাণ হিসাব করতে হবে অর্থাৎ আমাদের এখান থেকে মূলত এই যে ক্যালসিয়াম অক্সাইড আমরা পাবো এর পরিমাণটা আমাদের হিসাব করে বের করতে হবে কোশ্চেন অনুযায়ী তাই আমরা ভরটা আমরা বের করে নিতে চাই সো এই অংশটার পুরোটার ভর কত ক্যালসিয়াম কার্বোনেটের ভর তো ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বোনেটের ভর আমাদের খুব ইজি আমরা যদি হিসাব করতে পারি তাহলে এখান থেকে এর ভর পাবো হচ্ছে হানড্রেড গ্রাম তো আশা করি আপনারা আমাদের আগের গত ভিডিওগুলো যদি দেখেন তাহলে এখান থেকে এই বিষয়গুলো হিসাব করতে পারবে এভাবে ক্যালসিয়াম অক্সাইডের ভর হচ্ছে ছাপ্পান্ন গ্রাম দেন কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তো আমি আশা করবো আপনারা আপনারা আমাদের ভিডিওটার মাধ্যমে ভিডিওগুলো যেগুলো করেছিলাম এখান থেকে বের করতে পারবেন আর যদি না বের করতে পারেন তা আমাদের কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলে দিব সো আমাদের এখান থেকে মূলত বের করতে হবে ক্যালসিয়াম অক্সাইড থেকে আমাদের বের করতে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড আমাদের হিসাব করতে হবে কত গ্রামের সাথে আশি গ্রামের সাথে সো এই কারণে আমরা শুরুতে এখান থেকে আমাদের বের করতে হবে তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তাপ দিলে কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় হচ্ছে ছাপ্পান্ন গ্রাম আমাদের উদ্দীপক অনুযায়ী তো এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে আশি গ্রাম সাথে সো এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কম হবে তাই ভাগ ছাপ্পান্ন বাই হচ্ছে হানড্রেড এত গ্রাম দেন আমাদের আশি গ্রাম থেকে বের করতে হবে মূলত তো আশি গ্রাম থেকে আমরা বের করতে চাই ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে তাহলে ছাপ্পান্ন গুণ এইট জিরো বাই হচ্ছে হানড্রেড এত গ্রাম তো ক্যালকুলেট করে আমরা পাচ্ছি চল্লিশ পয়েন্ট এইট গ্রাম তো আশা করবো আপনারা এই বিষয়গুলো বের করার কৌশলগুলো আপনারা জানেন সো আমাদের মূলত যেটা বের হয়ে গেল আমাদের বিক্রিয়া থেকে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এর বিযোজন বিক্রিয়ায় হিসাবকৃত ক্যালসিয়াম অক্সাইডে অর্থাৎ উৎপাদের পরিমাণ হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট এইট গ্রাম তাহলে আমরা এই বিষয়টা ভাষাগত দিকটা জাস্ট লিখলাম তো লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে আমাদের ক্যালসিয়াম যে অক্সাইড রয়েছে এর উৎপাদের পরিমাণ বের করতে হবে আর আমাদের দেওয়া রয়েছে আমাদের কত প্রাপ্ত যে বিঘা থেকে আমরা পেয়েছিলাম যে প্রাপ্ত মানটা সেটা আমাদের লিখতে হবে আচ্ছা আমরা দেওয়া আছে দিয়ে লিখবো মানগুলো যে দেওয়া আছে আমাদের উদ্দীপকের যে মানটা আমাদের দেওয়া ছিল এখানে আমাদের বলা ছিল যে এত গ্রামকে তাপ দিলে উনচল্লিশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন পাওয়া যায় তো এই বিষয়টা আমরা এখানে একটু ভাষা দিয়ে আমাদের বলতে হবে বলবো প্রাপ্ত উৎপাতের প্রাপ্ত উৎপাদের ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ উনচল্লিশ গ্রাম এরপর নিশ্চয়ই আমাদের আর অর্থাৎ আমাদের যে মানটা রয়েছে শতকরা মান বের করার আর কোনো বাধাই থাকবে না ক্যালসিয়াম অক্সাইড এর শতকরা পরিমাণ আমাদের কী বলতে পারি যে শতকরা মান ইকুয়াল টু আমাদের এখান থেকে সূত্রটা আমাদের লিখতে হবে সূত্রটা হলো বিক্রিয়ায় প্রাপ্ত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ গুণ একশো একশো বাই হচ্ছে বিক্রিয়া থেকে হিসাবকৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ এখান থেকে আমাদের ভাষা দিয়ে লিখতে হবে বিক্রিয়া থেকে হিসাবকৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ সামরা এখানে মানগুলো বসাই দিব প্রাপ্ত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ আমরা কত পেয়েছি আমাদের বিক্রা থেকে প্রাপ্ত মান দেয়া ছিল উনচল্লিশ গুণন একশো বাই হচ্ছে আমাদের বিক্রা থেকে প্রাপ্ত হিসাবকৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ চুয়াল্লিশ পয়েন্ট এইট সো একে আমরা যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা যদি একটু ভাগ করি তাহলে কত পাচ্ছি থার্টি নাইন থার্টি নাইন গুণ হান্ড্রেড ভাগ হচ্ছে আমাদের ফোরটি ফোর পয়েন্ট এইট রেজাল্ট হচ্ছে আমাদের এইট্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ এইটটি সেভেন পয়েন্ট জিরো ফাইভ তাহলে যে শতকরা পরিমাণটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে এত হচ্ছে পার্সেন্টেজ আমরা বলতে পারি অতএব ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ পরিমাণ হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট তো গাইডস আশা করবো আপনারা আমাদের ভিডিওটার মাধ্যমে এই বিষয়টা একদম আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছেন সো আর আমাদের আশা করবো আপনারা সব বিষয়গুলো বুঝে গিয়েছেন সো এর পরবর্তী আমাদের যে বোর্ড আমাদের কাজ রয়েছে সেগুলো হচ্ছে আমাদের তেমন কিছু নয় এর পরবর্তীতে আমাদের রয়েছে বোর্ড আমরা যদি খেয়াল করি তাহলে এখানে কিছু পরীক্ষা আমাদের রয়েছে সো পরীক্ষা কার্য কথা বলা রয়েছে সো আমরা পরীক্ষণগুলো করবো একটা একটা করে আমি যেহেতু বলেছি প্রত্যেকটা পেজ একটা একটা করে আপনাদেরকে বোঝাই দেবো সো পরীক্ষণগুলো আমি এই পরবর্তী চব্বিশতম পর্বে পরীক্ষাটা আপনাদেরকে বোঝাই দেবো এই পরীক্ষণটা সো আশা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে সো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে আপাতত শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও